Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti Online. দেশ বিদেশ যে যে খান্তনে যুক্ত হইবা এবং সামনে যে ভিডিও দেখবা সবাই অগ্রিম মুবারকবাদ। আমি এমডি ফজল করিমের পক্ষ থেকে এবং সিলেটি অনলাইনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। তো আজকে আজকে আসলাম মসজিদে নববীতে সালাত সালাতুল জুমা আদায়ের জন্য কিছুক্ষণ আরও কিছুক্ষণ অবস্থান করব। আপনারা যেহেতু আইসি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, দুনিয়ার অন্যান্য মসজিদ থেকে উত্তম, যে জায়গাতে শুধু মসজিদে হারাম ছাড়া এই জায়গাতে নামাজ আদায় করলে যে সওয়াব অন্যান্য মসজিদ তনে হাজার গুণ হাজার গুণের বেশি, যার ফজিলত অনেক আছে। আপনারে শুধু দেখাইব মসজিদের ভিতরের কিছু অংশ, এত চমৎকার। আমি বারবার আবার আল্লাহর তৌফিক দিতা এখানে আসার পর মনে বড় আফসোস যে যদি এখানে সারা জীবনের জন্য যদি টাকা দিত, যদি আল্লাহ এই ব্যবস্থা করিয়া দিত, তাহলে আফসোসটা আমার রয়ে গেল। আল্লাহ তালায় যদি আরও সুযোগ আসার তৌফিক দেন এটাই দোয়া করি, আপনারাও আসার তৌফিক দান করেন। তো আমি শুরুতে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সামান্য তেলাওয়াত করে তেলাওয়াতের সবটুকু পৌঁছানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, যারা সঙ্গে আছেন সবাই জাযাকাল্লাহু খায়রান ফিদ্দারাইন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের পরিবার আপনাদের সবাইকে এই পবিত্র জায়গায় আসার তৌফিক দান করতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তিনবারে দরুদ পড়লাম হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার সাথীগণ যারা এখানে শুয়ে আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, এখানে প্রত্যেক সাহাবীদের নাম ওয়ালের মধ্যে লিখিত আছে, দেখাও যাচ্ছে আলহামদুলিল্লাহ। সামান্য কোরআন থেকে সামান্য তেলাওয়াত করব হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহের মাগফিরাতের। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. জি আলহামদুলিল্লাহ, লাইভে অনেক যুক্ত হয়েছেন,
আমিনুল চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভাইজান ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার সালাম আলহামদুলিল্লাহ পৌঁছাইছি। লাইভে আছেন, আপনি চাইলে নিজেও পৌঁছাইতে পারেন। যারা যুক্ত আছেন লাইভে, যেহেতু লাইভ চলতেছে, আপনারা আপনাদের মনের বাসনা এখানে পৌঁছাইতে পারেন। একদম নিকটে এখান থেকে দেখাই যাচ্ছে গম্বুজে খাদরা। গম্বুজে খাদরার ঠিক নিচেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, এবং তার একটু পশ্চিম দিকে একটা জায়গা আছে রওজাতুম মির রিয়াদুল জান্নাহ, যেটা জান্নাতের বাগান। দুনিয়ার মধ্যে এটাই হলো একটা বেহেশতের টুকরা, আর কোথাও এরকম দুনিয়ার আর কোনো জায়গায় এরকম এত দামি কোনো জায়গা নেই। এই দুনিয়ার মধ্যে বেহেশতের জায়গা এতটুকুই বলা হয়েছে হাদিসে। হাদিসে আরও আছে মানজারা কবরি ওজাআত লাহু শাফাআতি, অর্থাৎ যে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কবরের জিয়ারত করলো, সে আমার সুপারিশের অধিকারী হলো। অর্থাৎ হাদিসের মর্ম হইল যে কোনো ব্যক্তি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে, তাহলে তার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। অন্য হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় আসে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে জিয়ারত করে, তাহলে সে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যেভাবে একজন মানুষের স্মরণাপন্ন হয়, একজন মানুষকে দেখা যায়, ঠিক সেইভাবে দেখা আমার সাথে সাক্ষাৎ করলো। হাদিস শরীফে আছে কেউ যদি আপনার জিয়ারতে আসে, সালাম পৌঁছায়, তাইলে হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে যেমন সরাসরি সাক্ষাতের সমান হইল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া আল্লাহ তাআলা আমারে এখানে আনছেন। দোয়া করি আপনাদের মনের বাসনা আল্লাহ তাআলা পুরা করতেন। সবার জন্য দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি মসজিদের ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেছেন এখানে গম্বুজে খাদরা, ওই খাদরাতেই, খাদরার ঠিক নিচেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক। ডান পাশে, বাম পাশে, চতুর্দিকে আছে সাহাবাদের কবর। হযরত এখানে লেখাই আছে, একটু সামনে জুম করলে দেখা দেবে। এই যে দেখেন হযরত, সবুজ চিহ্ন লেখা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই দেখেন, একটু জুম করে দেখাইতেছি। আলহামদুলিল্লাহ, তারপর মসজিদের আশপাশ একটু দেখেন, যত দেখবেন আপনার আফসোস মিটবে না। আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখছি, দেখার পরও আমার আফসোস মিটতেছে না, মনে হইতেছে এখান থেকে কখনো যেন চলে না যাই। তারপর যদি চলেও যায়, তারপর মনে টান রয়ে যায় যে আবার কখন আসবো, আবার কখন আসবো, এই বাসনাই চলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ শুকর, আল্লাহ তাআলা বারবার আল্লাহ তাআলার সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের ঘরের মেহমান বারবারই করেছেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ শুকরিয়া। এই মসজিদের নামাজেরও অনেক ফজিলত আছে। হাদিস শরীফে আছে যে কেউ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, অন্যান্য মসজিদের হাজার গুণের হাজার গুণের উপরে সওয়াব লেখা হয়। মসজিদে হারাম ব্যতীত, অর্থাৎ কাবা শরীফ, মক্কার ঘর ব্যতীত বাকি এই মসজিদে নামাজ আদায় হলে যে সওয়াব হয়, তা অন্যান্য মসজিদের এক রাকাতের তুলনায় হাজার গুণের বেশি সওয়াব হয়। আশা করা যায় আপনারা যারা এই সৌদি আরবে আসবেন বা যারা সৌদি আরবে আসেন, আপনারা বারবার এখানে আসার চেষ্টা করবেন, এবং নফল, ফরজ, সুন্নত এগুলো মসজিদের ভিতরে পড়ার চেষ্টা করবেন। অন্য হাদিসে আছে যে কেউ যদি এখানে ফরজ নামাজ এক রাকাত আদায় করে, তাহলে পঞ্চাশ রাকাত নামাজ আদায়ের সব পাওয়া যায়। আমরা চেষ্টা করি এখানে সবসময় ফরজ নামাজ পড়ার।
অন্য আরেকটা হাদিসে আছে, কেউ যদি এই মসজিদে মসজিদের মধ্যে যদি 40 ওয়াক্ত বিনা কাজায় কাজা ছাড়া 40 ওয়াক্ত একসাথে যদি নামাজ পড়ে তাহলে সে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং আপনার সে মুনাফিকের দল থেকে খারিজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যারা সৌদি আরবে আসেন বা দেশ থেকে আসবেন তো লম্বা টাইম নিয়ে আসবেন, এখানে দীর্ঘক্ষণ ইবাদত বন্দেগি করার চেষ্টা করবেন, এটাই আশা। তো আমার একটু সময় স্বল্পতার কারণে আজকে আবার চলে যেতে হবে, লাইভটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, আগ্রহের জন্য যে আপনারা এখানে আসবেন, আসলে দেখতে পাবেন, শুধু আগ্রহের জন্য লাইভটা করলাম। আপনারা যারা এই দেশ থেকে আসবেন একটু লম্বা টাইম নিয়ে আসবেন, যাতে এখানে ইবাদত বন্দেগি একটু লম্বা টাইম করার দীর্ঘ টাইম করার আপনার করা যায়, এইভাবে একটু দীর্ঘ টাইম নিয়ে আসবেন দেশ থেকে। যাই হোক, এখন লাইভে যারা যুক্ত আছেন আশা করা যায় অনেক যুক্ত আছেন সবাই, রে জাজাকাল্লাহু খাইরান ফিদ্দারাইন, দুনিয়া আখেরাতে আল্লাহ তালা উভয় নিয়ামতে বদলা দান করুক, আর আল্লাহ তালা আপনাদের মনের বাসনা পূরণ করুন। যাদের সালাম পৌঁছানোর ইচ্ছা আছে তারা আপনারা লাইভে আসেন, আপনারা নিজেই পৌঁছাইতে পারেন, আবার কমেন্টসে বলতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সালাম দেওয়ার জন্য। যুক্ত আছেন সৌদি আরব জিদ্দা থেকে আরেকজন শেখ ইয়াল মাহমুদ, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও অনেক যুক্ত আছেন আরেকজন, কিছু কমেন্ট পড়ি। প্রেমহীন জীবন আমিন, শুক্রিয়া, জাজাকাল্লাহ। আমি আরেকটু কাছে আপনাদেরকে দেখাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজ হযরা যেখানে শুয়ে আছেন এর উপরে একটু অংশ, একটু পর বাহির হয়ে আপনাদেরকে আরেকটু বাহিরের কিছু গ্যালারি কিছু অংশ দেখাইব, এখন ভিতরে কিছু অংশ আপনাদেরকে শেয়ার করতেছি। আপনারা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সিলেটি অনলাইন যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে অন্যকে এরকম পবিত্র জায়গা দেখার সুযোগ করে দিবেন, এতে আপনিও নিয়ামাল বদলা, জাজাকাল্লাহ, আল্লাহ তালা আপনাদের নিয়ামাল বদল দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য সবার জন্য দেওয়া হয়েছে, জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যেন দয়া করে যেতে পারি, অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে দোয়া করেন, আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনার মনের বাসনা পুরো করেন, আপনাদের সবার মনের বাসনা যেন নেক বাসনা পুরো করেন। দেখেন মসজিদের ভিতরের অংশ অনেক বড়, যারা আসেন নাই তারা অবশ্যই দেখবেন, যারা আসছেন আল্লাহ তাআলা বারবার আসার তৌফিক দান করেন, যারা আসেন নাই তারা অবশ্যই আসার চেষ্টা করবেন, সবসময় অন্তরে নিয়ত রাখবেন যে আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর অনেকে দোয়া চাইছেন কমেন্টের মাধ্যমে, আল্লাহ তাআলা সবার নেক হাজতে পুরা করেন। ভিতরের সামান্য কিছু অংশ আপনাদেরকে শেয়ার করতেছি, দেখেন মসজিদ যতই আপনি দেখবেন আপনার আফসোস কমবে না, বাড়তেই থাকবে। আর মদিনার বাতাস এটা আলাদাই, মদিনার যদি আপনার হাওয়া আপনার অন্তরে লাগে আপনার শরীরে লাগে এমনিতেই অনেক ভালো লাগে, অন্যান্য শহর থেকে ভিন্ন। হাদিস শরীফে মদিনার শহরকে পবিত্রতা বলে অবহিত করেছে, তাই যে কেউ মদিনায় আসলে মদিনায় জিয়ারত অবশ্যই মসজিদে নববী জিয়ারত করবেন, মসজিদে নববীতে নামাজ পড়বেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন।
মসজিদের ভিতরের অনেক বড় অংশ। এটা তো আমি দেখাইতেছি, একটু একটা সাইড দেখাইতেছি মাত্র, এর ভিতরে অনেক জায়গা, মুসল্লিরা নামাজ পড়তেছে, এখানে নফল নামাজ পড়তেছেন মুসল্লিরা, দেখেন অনেকে কোরআন তেলাওয়াত করতেছে, অনেকে জিকির আজকার করতেছে, অনেক মসজিদের মধ্যে শুয়েও আছে। আমার আওয়াজটা ক্লিয়ার শোনা যায় কি না একটু দেখবেন, কমেন্ট করে জানাবেন আওয়াজটা ক্লিয়ার হচ্ছে কিনা, কিংবা ভিডিও ক্লিয়ার দেখা যায় কিনা একটু জানাবেন, দেখা করে কেউ জানাইবেন। اللهم زيارة حرمك وحرم نبيك محمد صلى الله عليه وسلم ألف ألف صلوات وتسليما. সম্মানিত সিলেটি অনলাইনের ভিউয়ার্স বিন্দু, আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যাচাই খায়ের দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি এখন বাবে সালামের গেট দিয়ে বের হব, আপনাদেরকে বাহিরের কিছু অংশ দেখাইব, সময় স্বল্পতার কারণে দীর্ঘক্ষণ এখানে থাকতে পারতেছি না, এজন্য আমি দুঃখিত। ইনশাআল্লাহ পরবর্তীতে আসলে আবারও দীর্ঘ সময় নিয়ে আসব। আল্লাহ তাআলা আসার বারবার আসার তৌফিক দান করেন, এটাই দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এখানে আসার এবং মক্কাতে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন মসজিদের ভিতরের বিশাল অংশ এবং কত যে সুন্দর চমৎকার দৃশ্য, এটা সব জায়গাতে পাওয়া যায় না, দুনিয়ার অন্য কোনো মসজিদে এরকম আছে বলে আমার মনে হয় না। মক্কা ব্যতীত বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে হারাম ব্যতীত এইরকম চমৎকার মসজিদ বা এরকম যে মসজিদের যে দৃশ্য, বিশাল ভিতরে বিশাল বড় অংশ, আবদুল্লাহ রহমান জি অবশ্যই ভাই দোয়া হবে ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া হয়েছে আল্লাহ তালায় সবার নেক হাজতরে পুরা করেন এবং দুনিয়া আখেরাতে আপনাদের নেক হাজত পুরা করেন। দোয়া করি আল্লাহ তালা সবাই যেন এখানে আসার তৌফিক দান করেন এবং আমাকেও বারবার এখানে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি বাবে সালাম যে গেট, বাবে সালামের গেট দিয়ে বের হয় আপনাদের সামান্য বাহিরের কিছু অংশ দেখাইব। আপনারা যারা প্রথম থেকে এখন পর্যন্ত সাথে আছেন এবং পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরান। আল্লাহ তালা আপনাদের নেক হাজত এবং মনের বাসনা যেন পুরা করেন। এই যে দেখেন বাবে সালাম থেকে মাত্র বের হলাম, মসজিদ থেকে বের হলাম বাবে সালামের গেটের দিকে,
এখন জিয়ারত এখন বন্ধ, আসরের পর খুলবে তারা বলছে। বাকি বর্তমানে এই যে দেখেন বাহিরের অংশ দেখতে এত সুন্দর, এত চমৎকার, এত মনোরম, যা কল্পনার বাহিরে। আপনি এখানে না আসা পর্যন্ত সেটা উপলব্ধি করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেন, এটাই কামনা। এই যে গেট যেটা দেখতেছি আপনাদেরকে দেখাইতেছি, ওই গেট দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। ওই গেট দিয়ে একটু সামনে অগ্রসর হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, এখানে লেখাই আছে সালাম গেট, লেখাই আছে জি ইনশাআল্লাহ। দোয়া সবার জন্য ইনশাআল্লাহ চলছে এবং এবং চলবে ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ থাকবো, 3 থেকে 5 মিনিট থাকবো, তারপর লাইভটা বন্ধ করে দিব। সময় স্বল্পতার কারণে অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না ইনশাআল্লাহ। পরবর্তীতে যখন আবারও আসবো ইনশাআল্লাহ সময় হাতে সময় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মনের বাসনা যেন পূর্ণ করেন, এখানে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এই প্রথম থেকে এখন পর্যন্ত আমার সাথে ছিলেন এবং থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের মনের বাসনাকে পুরো করুন। যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও মনের বাসনা পুরো করুন এবং দুনিয়া আখেরাতে আপনাদের নেয়ামাল বদল দান করুন। সবচেয়ে চমৎকার যে দৃশ্য যেটা দেখতে খুবই সুন্দর লাগে, এই যে দেখেন মসজিদে নববীর যে মিনার, এই মিনারটা দেখতে এত সুন্দর। ওই যে গুম্বুদে খাদরা, এর ঠিক নিচেই আমাদের কলিজার টুকরা, আমাদের হৃৎপিণ্ড, আমাদের বলতে গেলে আমাদের সব কিছুই, আমাদের শ্রেষ্ঠ নবী আশরাফুল খাতামুন নবীন শাফিউল মুজরিমিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই যে গুম্বুজে খাজরা, এর ঠিক নিচে আমি আপনাদের সবার পক্ষ থেকে সালামটা পৌঁছে দিছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাফিউল মুজরিমিন, ইয়া খাতামুন নবিয়্যিন, মান আওসানি বিসসালাম। সবার পক্ষ থেকে সালাম পৌঁছে দিছি, এবং আপনারা আপনাদের যারা লাইভে বর্তমানে যুক্ত আছেন আপনারাও সালাম পৌঁছে দিতে পারেন, যেহেতু লাইভ চলছে। আল্লাহ তাআলা তো বখিল না, আল্লাহ তাআলা আপনাদের সালাম ইনশাআল্লাহ পৌঁছে দিবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মিন আখি ওয়া উখতি ওয়া উম্মি ওয়া জদ্দি ওয়া জদ্দতি ওয়া কলবি ওয়া সাদিকি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মিন ইজতিমাউল উম্মাত আল মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইনশাআল্লাহ আর 2-1 মিনিটের ভিতরেই লাইভটা বন্ধ করে দিব। আপনারা ভালো থাকেন সবাই, আশা করি সুস্থ থাকেন, এবং পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো লাইভ ভিডিওর মাধ্যমে। যদি